তোমারও বউ নাই হ্যাঁ আমারও জামাই নাই, চলো দুইজন সংসার কইরা খাই, চলো দুইজন ভিক্ষা আরে ওরে মা, কইরা খাই, চলো দুইজন ভিক্ষা কইরা খাই। ওহো হাসিনা মেরে জানে মান, হাসিনা তোমারা মে দিওয়ানা, তোমারও জামাই নাই আমারও বউ নাই, চলো দুজন ভিকা কইরা খাই, চলো দুজন ছাইয়া ছাইয়া কইরা খাই, ও বন্ধুরে চলো দুজন ভিকা কইরা খাই, চলো দুজন বিয়া কইরা লাই, ও বন্ধুরে চলো দুজন ভিকা কইরা খাই। শোনো মৌদি, মেরে জানে মান, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার তো একটা শর্ত আছে। ও হাসিনা মেরে জানে মান জানে জিগার, আরে ভাইও কি বলছো এগুলো, তোমার আবার কি শর্ত? তোমার শর্ত মানতেই আমি এক পায়ে রাজি আছি। শোনো আমার ডার্লিং, তোমার ফারাক্কা বাদ কইলা দাও, যেন এই বাংলাদেশের মানুষ সেই পানিতে হাবুডুবু খায়। আমাকে দেশ থেকে ঝাঁটিয়ে বের করে এখন ওরা উন্নয়ন উন্নয়ন খেলছে, ওদের উন্নয়ন হাসিয়ে দাও। শোনো জানে মা, তুমি আমার বিয়ের আগে আমাকে এই উপহারটা দাও, এখনই ফারাক্কাবাদ খুলে দাও, আমি সেই আনন্দে আমি তোমার সাথে বিয়ের পেরেতে বসবো। আরে হাসিনা, এটা তো অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার হবে, কারণ সেই 1900-এর দশকে আমি ওই গেট খুলেছিলাম, তখন একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল, আর তো ওটা খোলা হয়নি। এখন যদি এই গেট খুলে দেই তাহলে তো পুরো বাংলাদেশ ভেসেই যাবে। তাছাড়া আমি এবার সিটও কম পেয়েছি, আমাকে সংকট থেকে বের করে দেবে। আরে শোনো, কোনো বিপদ হবে না, আরে আমি তো সেটাই চাই, ওই বাংলাদেশের ক্ষতি আমাকে তাড়িয়ে উন্নয়ন উন্নয়ন খেলা হচ্ছে, তুমি কি আমার এই চাওয়াটা পূরণ করবে না মোদি জান? ও হাসিনা মেরে জানে মান, তোমার জন্য তো আমি আমার জানটাও দিয়ে দিতে পারি, আর গেট খুলে দিতে পারবো না, কোন সমস্যা নেই। আমি এখনই বলে দিচ্ছি যাদের ফারাক্কার গেট তা এখন খুলে দিতে পারে, ওকে? এখন খুশি আমার জাম? হ্যাঁ মোদি জান, আমি আজকে অনেক খুশি। হ্যাঁ যাও, আমি ফোন করছি। এই কে আছিস? ফারাক্কার গেট তা খুলে দে, তাই খুলে দে বলছে, আমার জান হাসিনা এটা খুলে দিতে বলেছে, এখনই খুলে দাও। হ্যাঁ ছাত্ররা, বেশি লাফাইছিল না, নাও এখন তোমগো বাংলাদেশ ডুববে, এবার মজা টের পাবা, তোমাদের আনন্দ পানির উপরে ভাসবে, আর আমি সেটা দেখবো, তোমাদের উন্নয়ন এবার কোথায় যায় আমিও সেটা দেখবো, পানির তলে থাকবে উন্নয়ন। আমারে তো চিনতে ভুল করছো, আমি যে কার মেয়ে সেটা তোমরা জানো না, ওইটা ছিল আমার বাবার দেশ, আর আমার বাবার দেশ থেকে আমাকেই তাড়িয়েছো, আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছো, এতদিন যাবৎ আমি আমার বাবার দেশে রাজ করেছি, এখন সেই রাজ ছেড়ে আমাকে ভারত পাঠানো? হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীকেও তোমরা চিনো না, আমার স্বামী হচ্ছে মোদি জান। আচ্ছা হাসিনা এই কথা বাদ দাও, এখন আমরা দুজন গান গাই, চলো। আমার বউ নাই তোমারও জামাই নাই, চলো দুইজন সাইয়া সাইয়া কইরা খাই, ও হাসিনা চলো দুইজন সাইয়া সাইয়া কইরা খাই, ও হাসিনা রে চলো দুইজন মাসা মাসি কইরা খাই। তোমার বউ নাই আমারও জামাই নাই, চলো দুইজন সংসার কইরা খাই, চলো দুইজন ভিক্ষা কইরা খাই, চলো দুইজন ভিক্ষা কইরা খাই। নানা ভাই, নানা ভাই, তুমি এখানে তোমার গার্লফ্রেন্ড নিয়ে বসে আছো, আর ওইদিকে কি হচ্ছে তুমি জানো? কি হচ্ছে নাতি, তুমি এইভাবে কথা বলছো কেন? আরে জানো না জানো না, বাংলাদেশটা পুরো ডুবে পানির তলে আছে। মোদিজা তুমি তো অনেক কাজের লোক, বলতে না বলতে কাজ সবার হয়ে গেছে। আরে দেখতে হবে না জামাইটা কার? আরে তোমার একটা ফোনে যে এভাবে কাজ হয়ে যাবে এটা তো আমি ভাবতেই পারি নাই, মনে করেছিলাম আরেকটু সময় লাগবে।
আরে না, আমার দুষ্টু কোকিলের জন্য আমি সব কিছু করতে পারি। দুষ্ট কোকিল নাচে রে কো 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 কো। আরে হাসিনা, তুমি চাইলেই আমি আকাশে চাপতাও এনে দিতে পারি। বাংলাদেশ তো সেখানে দুধ পা, বুঝছো? সবসময় তো আমরা বাংলাদেশকে চুষে খাই। এর জন্যই তো পৃথিবীতে এত মানুষ থাকতে আমি তোমাকে পছন্দ করেছি। তুমি আমার চেয়ে এক ডিগ্রি উপরে আছো। আরে দুষ্ট কোকিল, সেটা তো আমি জানি, তুমি তো আমার মতনই। তোমার আমার কত মিল? আমি যেভাবে মানুষদের কষ্ট দেই, তুমি সেভাবে মানুষদের কষ্ট দাও। তোমার আমার এত মিল কেন? হয়তো আমরা দুজনই সহ্যতা, এই জন্য আমাদের এত মিল। আরে চুপ হয়ে গেলে কেন? কি হয়েছে? আমার প্রেমে মগ্ন হয়ে গেছো তাই না? হ্যাঁ জাম, তুমি ঠিক ধরেছ। তুমি এত সুন্দর কেন জাম? মনে হচ্ছে কাকের মাথায় বোরের পিগন লাগানো। আরে হয়েছে হয়েছে, আর তেল মারতে হবে না। আমার পিছনে যে চেলাগুলো আছে সারাদিন তো আমাকে তেল মারতেই থাকে। তুমি আমাকে একটু অন্য কিছু মেকোশো না, বুড়ো বয়সে ডিমরতি ধরেছে তোমার। নানি নানি শুনে যাও, কি হয়েছে দেখে যাও। আরে ধুর, আবার কি হয়েছে? বারবার এখানে আসছিস কেন? আমরা একটু রোমান্স করছি দেখছিস না? আর আমি জানি তো কি হয়েছে, বাংলাদেশ ডুবে গেছে তাই না? আর সেই কাজটা আমার দুই নাম্বার জামাইটা করেছে জানিস। আরে নানি, আমার পুরো কথাটা তো শুনবে। আরে হইছে হইছে, কি বলতে যাচ্ছ বলো। আরে নানি, তুমি যে ফারাক্কাবাদ খুলে নিয়েছো এর কারণে বাংলাদেশ ভেসে গেছে। আরো বেশি পানি যদি ছাড়ো তাহলে তোমার বাবার কবরটাও ডুবে যাবে, তখন তুমি তোমার বাবাকে কিভাবে দেখবে? নানি, আজকে তুমি যেটা করছো কালকে তোমার ঘাড়ে এসে পড়বে। তুমি মানুষের উপর যে জুলুম করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে নানি। সব পানি দিয়ে যদি তলিয়ে যায় তোমার আওয়ামী লীগ ছাত্রলীগ সবই কিন্তু শেষ হয়ে যাবে, তোমার বাবার কবরটাও তলিয়ে যাবে, সাথে সেই গোপালগঞ্জ টুঙ্গিপাড়াও ডুবে যাবে। মিলেমিশে থাকতে পারো না? যা হওয়ার হইছে, তুমি যেখানে আছো তোমার স্বামীর সাথে ওখানেই থাকো। আর কত নিচে নামবি ডাইনি? নানির সাথে এমন ব্যবহার, এত বড় কথা? ছোট মানুষ ছোট মানুষের মতন থাকো, নানির সাথে বেয়াদবি? নানিকে তো চিনতে পারোনি, আমি তোমার ঘাড় মোটকে দিব। কত মানুষের রক্ত চুষে আমি খেয়েছি জানো? আবার আমার সামনে বড় বড় কথা, তোমার রক্ত দিয়ে বন্যা বয়ে যাবে। নানি, আর কত মানুষ মারবে, আর কত মানুষকে হত্যা করবে? তুমি কি এখন একটু থামতে পারো না? তুমি তো আর কয়েকদিন পর কবরে যাবে, তখন কিভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে বলো? তুমি এই হাতে তসবি নিয়ে যে মানুষকে ধোকা দাও, এটা আর কতদিন চলবে? কিসের মিলমিশে কিসের ভালোবাসা? ছাত্ররা চলে ডালে ডালে, আর আমি চললেই পাতায় পাতায়। যাও এখান থেকে, তোমার কাজে যাও। আরে পরে আর কি হবে, তুমি তো কোটাতেই চাকরি দিয়ে দেবা। আমরা তো সাধারণ মেধা যাদের আছে তারা চাকরি পাই না। থাক আমার চাঁদের টুকরা, তুমি কষ্ট পেয়ে না কোথায়? ও বাচ্চা মানুষ তো তাই ভাবে কথা বলেছে তোমার সাথে। জাতের ধারা, আমার মতন হইছে নাকি? আমার মায়ের পেট থেকে যে কি হইল, আমার কোনো কথাই বলে না ও, খালি শুধু মানুষের কথা কয়। আমার মেয়ে যদি এটারে জন্ম না দিত তাহলে ওর রক্ত দিয়ে আমি কবেই গোসল করে ফেলতাম।